নমস্কার, আমি ডক্টর আতিন ব্যানার্জি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্কেল পেইন বা গোড়ালির ব্যথা। তো আমরা দেখি যে গোড়ালির ব্যথা নানান কারণে হতে পারে, যেমন আমরা যেটা দেখি সেটা হচ্ছে ক্যালকিনাল স্পার, হ্যাঁ, যা বা হাড় বেড়েছে আমরা বলি পায়ের তলায়, বা প্ল্যান্টার ফ্যাসাইটিস। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে ম্যাল অ্যালাইনমেন্ট। তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব যে সহজ উপায়ে কিভাবে আপনি এই গোড়ালির ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে সাবটালার অ্যাডজাস্টমেন্ট। তো আমরা এইভাবে অ্যাঙ্কেলটা অলরেডি আপনার প্রপার অ্যালাইনমেন্ট ছিল না, তো আমরা কি করছি, সর্বপ্রথম আমরা অ্যাঙ্কেলটার অ্যালাইনমেন্টটা করে নেব। তো আমরা এইভাবে রাখলাম, জাস্ট আমরা ওয়ান পুশ করলাম, তো যাতে আমরা কি করছি এটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো তারপর আমরা যেটা করবো, নেভিকুলার এখানে বোন থাকে, এই নেভিকুলার বোনটা আমরা কি করবো, অস্টিওপ্যাথি ট্রিটমেন্ট করবো। তো তাতে আমরা কি করবো, এটা এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করাবো। তো অলরেডি আমরা বোনটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো নেক্সট আমার যেটা করার সেটা হচ্ছে ওই যে এরিয়া, যে নার্ভস যেটা আছে, কারণ অনেক সময় পায়ের তলাতেও ব্যথা হচ্ছে, তো সেখানের জন্য আমরা কি করবো, ড্রাই নিডল ইউজ করবো। তো এটা একটা ড্রাই নিডল, এটা একটা ড্রাই নিডল, তো এটাকে আমরা ইউজ করবো। তো এটা করার পর আমরা কি করছি, এটা আমরা বলি প্ল্যান্টার নার্ভস, এই প্ল্যান্টার নার্ভস আমরা কি করছি, এখান থেকে আমরা পুশ করছি, জাস্ট এক্সেল, জাস্ট নিচে ছেড়ে দিন, ফার্স্ট ক্লাস। এইভাবে আমরা একটা নিডল ইউজ করলাম, এটা 2 থেকে 3 মিনিট রাখবো। তো তারপর আমরা রাখার পর এটা আবার আমরা তুলে নেব। ওকে, তুলে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যাটারাল মেলিলিওলাস আছে, সেটাকে আমরা অ্যাডজাস্ট করব। করার পর আমরা কি করছি, সাবটালার অ্যাডজাস্টমেন্ট করলাম। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা আওয়াজ হলো এতে, যেতে অ্যালাইনমেন্ট হলো। এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে, বা আপনার হয়তো ট্রিটমেন্টটা ঠিক করে হচ্ছে না, তো অবশ্যই আপনি আমার সাথে নিচে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো সবসময় আপনি আমাকে অ্যাভেলেবেল পাবেন এবং সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। তো যারা চাইছেন যে এই যে ট্রিটমেন্টটা কীভাবে কাজ করছে বা অনেক কোয়ারিজ আপনার থাকে, তো অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। এবং আমি যেটা বলছিলাম সেটা কীভাবে আপনারা মুক্তি পেতে পারেন এখান থেকে, তো নাম্বার ওয়ান হচ্ছে শুজ আপনার চেঞ্জ করতে হবে, শুজ মডিফিকেশন। যে জুতোয় আমরা অনেক সময় ক্ষয়ে যাওয়া জুতোগুলো আমরা পরে থাকি, লং টার্মসে পরতে থাকি, সেটা আমরা ঠিক করে নেব। কীভাবে চলবেন সেটাকে আমরা বলে দিই, যে কীভাবে আপনি চলবেন, এবং তার সাথে সাথে অবশ্যই একটা টাওয়াল নিয়ে নিচে দিয়ে দিন মেজের নিচে, এবং টাওয়াল দিয়ে আপনি ওটাকে কার্লিং করুন, স্কুইজ করুন, দেখবেন পায়ের ছোটো ছোটো মাসেলসগুলো কি হয় কাজ করবে এবং এখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাতে যদি না হয় তো আমরা কন্ট্রাস্ট বাথ ইউজ করি, যেখানে গরম জল 3 মিনিট এবং ঠান্ডা জল 1 মিনিট, এটা যদি 10 মিনিট করে করেন তো অবশ্যই আপনি এই গোড়ালি ব্যথা থেকে আপনি 100% মুক্তি পেয়ে যাবেন। তো যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, আমার চ্যানেলে এইরকম ব্যথার সমস্যা নিয়ে বা ওয়েট লস ম্যানেজমেন্ট নিয়ে আমরা প্রতিনিয়ত প্রচুর ভিডিও আপডেট করছি, যেটা ইনফরমেটিভ ভিডিও। তো অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।